আজ থেকে ফেরিতে সব ধরনের যাত্রীবাহী গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ। আজ শুক্রবার থেকে ফেরিতে যাত্রীবাহী সব ধরনের গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন। তবে পণ্যবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স পারাপার অব্যাহত থাকবে। বিআইডব্লিউটিসি জানিয়েছে শুক্রবার দুপুর 12টা থেকে ফেরিতে যাত্রীবাহী সব ধরনের গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ থাকবে। কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুধু জরুরি পণ্য গাড়ি ও অ্যাম্বুলেন্স পারাপার করা হবে।